আমার এক মুসল্লি আমার একদিন বলছিল যে হজুর তবলিগওয়ালারা আপনার এই আমাদের এলাকার হিন্দুগুলারে দাওয়াত দেয় না কেবল মুসলমানরে দাওয়াত দেয় তাই বলছি এটা আমিও জিজ্ঞাসা করছি ওনারা আমারে বলছে কাজটা আপনার জন্য রাখছে এটা কি আপনার জন্য রাখছে যেহেতু আপনি বিষয়টা বুঝছেন যে এই দিকে খালি মানে এখানে কাজ হইতেছে না আপনি কিছু লোক নিয়া কাজটা আপনি শুরু করেন বৈশে দোকানে গপ মারনার ফাঁক না আলাম হ্যাঁ সবকিছু হেগো কান্দে তুললে বয়ে বন খাইবেন করেন অসুবিধা কি ওরা একটা করতেছে তো আপনি আর করেন সমস্যা কোনো আছে না এই অনেক মানুষের পণ্ডিতি আপনার ওটাও করে না কেন ওইটা করে না কেন অমুকটা করে না ওটা যেটা যেটা বাকি রয়েছে সেটা আপনি করেন অসুবিধা কি বুঝেন না আমি অনেক হজুর আপনারা এই তসবিনিয়া খান এগুলো নিয়ে পড়ে থাকলে হবে কেন ইসলাম শেষ হয়ে যাইতেছে আপনার এখনো এগুলো নিয়ে বসে থাকলে হবে কেন অবশ্যই বসে থাকবে কেন আমি তো একটা করতেছি যেটা বাকি করেন এই জন্য খেয়াল করা যে রিয়াজত মুজাহাদা তাজকিয়া আত্মশুদ্ধি এই বিষয়গুলোও আমরা বুঝা দরকার এই শব্দগুলোও আমাদের কি করা দরকার জানা দরকার তাহলে হজরত বললেন তরিকতের ভাষায় সাধনার নাম কি রিয়াজত ও মুজাহাদা দুই নাম কেন দেখেন দুইটা নাম বললাম কেন কারণ সাধনা দুই রকম এক রকম সাধনা হল গুনাহের সুযোগ আসার আগে তা সাধন করে নিলে গুনাহের সুযোগ কোন দিক থেকে আসলো আর কোন দিকে চলে গেল আপনি টেরো পাবেন না এমন সাধনার নাম রিয়াজত দেখুন তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে বান্দাদের জন্য কত চমৎকারভাবে রিয়াজত শিক্ষা দিয়েছেন মানে একটা হলো গুনার সুযোগ আসার আগেই নিজের সাধনা করে নেওয়া আগের থেকেই নিজেকে বিরত রাখা তো ফলে গুণা সুযোগ আসলো না গেল আমার আর টেরো পাইলাম না এটাকে বলে হয় রিয়াজত তো উদাহরণ দিছে চমৎকার যে আল্লাহ তালা বলেন পল্লীল ম মিনি না ইয়া উদ্দুমিন আব সর ফাজু ফুরু হে রসুল আপনি ইমানদার পুরুষদের বলে দেন তারা যেন পথ চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আপনারা বলুন তো পথ চলার সময় সামনের দিকে তাকালে কি গুনাহ হয় অবশ্যই না মানে তাকাইলে তো কোনো সামনের দিকে আমি তাকাইলাম এটা কি কোনো গুনা ডান দিকে তাকালে কি কোনো গুণা হয় অবশ্যই না বাম দিকে তাকালে কি কোনো গুণা হয় না যদি পিছন দিকে তাকিয়ে সাথীরা আসছে কিনা তা দেখে তাতেও গুণা হবে না আকাশে মেঘ আসে কি না দেখার জন্য যদি উপর দিকে তাকায় তাতেও কোনো গুণা হয় না তবে কেন আল্লাহ তালা নিচের দিকে তাকাবার কথা বললেন বুঝেন নাই আর সামনে তাকালে অসুবিধা কী ডানে তাকালে অসুবিধা কী বামে তাকালে সমস্যা কী উপরের দিকে তাকাইলে অসুবিধা কী পিছনের সাথীরা আসতেছে কিনা তাকাইলে অসুবিধা কী অথচ আল্লাহ তালা বললেন পথ চলার সময় দৃষ্টি কি করো নিচের দিকে নামিয়ে রাখো তাহলে এখনো কোনো গুণা আসে নাই সামনে কিন্তু আল্লাহ তালা কেন এটা বললেন তো বলেন রিয়াজত হাসিল করার জন্য কি রিয়াজত তুমি যদি ডান দিকে তাকিয়ে বিল্ডিংও না দেখো বাম দিকে তাকিয়ে বাগানও না দেখো সামনের দিকে তাকিয়ে সাথীদের না দেখো পিছন দিকে তাকিয়ে কোনো কিছু না দেখো শুধু নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যদি তুমি পথ চলো তাহলে তোমার সামনে দিয়ে কোনো বেপর্দা নারী চলে গেলে তুমি দেখার গুণা হবে তো দূরের কথা বরং তুমি টেরও পাবেন এটা আগের থেকেই কি অর্থাৎ গুণা আসবার আগেই গুণার থেকে বাঁচার পদ্ধতি এটার নাম হলো সাধনা এটার নাম হলো রিয়াজ বুঝলেন মাসার এটা আমি এখন বুঝলাম আলহামদুলিল্লা চমৎকার আগের থেকেই কি করে নেওয়া আল্লাহ আগের থেকেই সাধনা যে মাথা নিচের দিকে চোখ নিচের দিকে নুয়ে রাখো তো এইবার সামনের দিকে নারী আসতেছে না যাইতেছে বেডইট যায় না বেডইট যায় না প্লাস্টিক যায় কথা বুঝেন না পিক আপ যায় কি যায় আপনি টেরে পাবেন না আপনার নজর থাকবে কোন দিকে নিচের দিকে নিচের দিকে হ্যাঁ তাহলে রিয়াজাত কোন সাধনার নাম যে সাধ কোন সাধনার নাম যে সাধনা আগের থেকে সাধন করে রাখলে কোন দিক থেকে গুনাহের সুযোগ আসলো আর চলে গেল তার টেরও পাওয়া যায় না সেই সাধনার নাম রিয়াজা আরেকটা সাধনা আছে এটার নাম মুজাহাদা মুজাহাদা কোন সাধনার নাম মুজাহাদা হলো গুনাহের সুযোগ এসে গেছে এখনই মনের মধ্যে গুনাহের মজার লোভ উপচে পড়ছে গুনাহের মজার লোভ তোমাকে বারবার চাপ দিচ্ছে যে লিপ্ত হও না কেন এই মুহূর্তে গুনাহের মজার লোভটা সামলাও সুযোগটা সামনে থাকা সত্ত্বেও গ্রহণ করো না এই যে একটি সাধনা এর নাম রিয়াজত নয় এই সাধনার নাম হলো মুজাহাদা এই মুজাহাদাটাই রসুল আলী ওসাল্লাম হজরত আলী তারা আনহুকে শিক্ষা দিয়েছিলেন নবীজি আলীকে বলছিলেন যে তোমার নজর যদি কোনো ভিন নারীর উপরে পড়ে তো যদি অনিচ্ছাকৃত প্রথমবার পড়ে তো সেইটা তো ক্ষমাযোগ্য কিন্তু সাথে সাথে বা উলা অলাইসাকাল আখেরা প্রথমবার অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে গেলে এতে তোমার গুণা হবে না কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি দেয়ার তোমার আর অনুমতি নাই অর্থাৎ প্রথমবার নজর পড়ে গেছে তাহলে বোঝা গেল এখন এই নারীকে দেখার সুযোগ আমার সামনে আছে এখন যদি আমি চোখ নোয়াই নিজেকে নিয়ন্ত্রণ করি তো এইটার নামই হলো মুজাহাদা আগের থেকেই চোখ নামায় রাখা এটার নাম কি রিয়াজ আর নজরে পড়ে গেছে এইবার আপনার চোখ নিচের দিকে কি করা নামানো এটার নাম হলো কি মুজাহার তাহলে একটা হলো গুনার সুযোগ আসবার আগে আগেই গুনার থেকে বেঁচে থাকার প্রস্তুতি আর একটা হলো গুনার সুযোগ নাগালের মধ্যে সাধ্যের মধ্যে সামর্থ্যের ভিতরে আসার পর নিজেকে গুনার থেকে নিবৃত করা এটার নাম হলো কি মুজাহাদা আর আগেরটার নাম হলো কি রিয়াজ নজরের হেফাজত দ্বারা হজরত কি করলেন উদাহরণ দিন একটা হলো আগের থেকে নজর নামিয়ে রাখা আমাদের বাগমারার হুজুর আমার উস্তাদে মোহতারাম হজরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি দাম বারাকাত আলিয়া হজরত একবার বলছিলেন যে আল্লাহ পুরুষকে তার দুইটা চোখ নিচের দিকে নামাইতে বলছেন নারীকেও তার চোখ নিচের দিকে নামাইতে বলছেন কল্লিল মুনা নারীদেরকে একই হুকুম বলছেন তহরত বলছিলেন যে রাত্রিবেলা যখন রাস্তায় গাড়ি চলে তখন দুই দিক থেকে যখন গাড়ি আসে আপনার রাস্তায় তখন এই দুই দিকের ট্রাক দুই দিকের গাড়ি মুখোমুখি কাছাকাছি আসলে উভয় গাড়ির ড্রাইভার হেডলাইট ডাউন করে দেয় এটা নিয়ম তাদের আমার ড্রাইভারও দেখছি অনেক সময় গাড়িতে দমকায় যেটা লাইট পুরা বাইরের এক সেকেন্ডে নামায় না ডাউন করেন অর্থাৎ আপনার হেডলাইট কি করতে হয় ডাউন করতে হয় নিচের দিকে নামায় হেরা এদের সুইচ আছে এরকম হেডলাইট ডাউন করলে দোনো গাড়ি তখন এরা পরস্পরের সাইড আরামসে বোঝে অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু দোনো গাড়ির হেডলাইট যদি মুখোমুখি থাকে একদম ফুট তাইলে এটা বাজে অ্যাক্সিডেন্ট হয় তা হজরত বলেন আল্লাহ তারা বলেন ওই দিক থেকে নারী আসতেছে এই দিক থেকে পুরুষ আসতেছে তো উভয়ই আগের থেকেই দোনো হেডলাইট ডাউন করে ফেলো আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না আর যদি দোনো হেডলাইট আপনার মুখোমুখি হয় চোখাচোখি হয় তা এরপরে পরবর্তী ধাপ আরও গুনা বাড়তেই থাকবে এই জন্য আগের থেকে কি করা হেডলাইট ডাউন করে ফেলে আল্লাহ তালা আমাকেই তৌফিক দান করে কিন্তু তাৎক্ষণিক দৃষ্টিটা ফিরিয়ে নিতে কষ্ট হয় এ কষ্ট সহ্য করে এক মুহূর্ত দেরি না করে দৃষ্টিটা ফিরিয়ে নেয়ার যেই সাধনা তার নাম মুজাহাদা এ সাধনার নাম কি মুজাহাদা তাহলে রিয়াজত মুজাহাদার মাধ্যমে আমাকে সেই পর্যায়ে পৌঁছতে হবে কোন পর্যায়ে যে সারাক্ষণ দিলের মধ্যে আল্লাহ তালার উপস্থিতি টের পাওয়া আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন কদম কদম এই কথা অন্তরের মধ্যে মনে হওয়া হৃদয়ে জাগরুক থাকা এটা একদিনের মেহনতে হবে একবারের আসা যাওয়ার দ্বারা হবে তাহলে এতে কাজ করতে হবে কয় বছর মৃত্যু পর্যন্ত আল্লাহওয়ালার সোহবতে আসতে হবে কয় বছর মৃত্যু আল্লাহ তালা তাও ফিক দান করেন। কোন পর্যায়ে আল্লাহ তাআলাকে যদি আমি দেখতাম তাহলে যত মনোযোগী হয়ে আল্লাহ তালার গোলামি করতাম না দেখা সত্ত্বেও তত মনোযোগী হয়ে আল্লাহ তালার গোলামি করব এই পর্যায়ে পৌঁছে অর্থাৎ আপনি আল্লাহকে দেখলে যেমন করতেন না দেখে ওই রকম ইবাদত করবেন এরকম একটা শরীরের মধ্যে জিন্দিগির মধ্যে যোগ্যতা তৈরি করা এটাকে খামখেয়ালি আর চারটিখানি কোনো কথা তে এর জন্য লম্বা সময় কি করা চাই? মেহনত করা চাই। লম্বা সময় মেহনত করা চাই। হ্যাঁ এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন হঠাৎ করেই হয় নাকি রিয়াজত মুজাহাদা লাগে? রিয়াজত মুজাহাদা লাগে। এবার দেখুন হাদিস শরীফে আল্লাহ তালার রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কিভাবে রিয়াজত মুজাহাদা শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, "ফা ইনলাম তাকুন তারাহু ফা তুমি যদিও তাআলাকে না দেখো তো আল্লাহ তালা সদা সর্বদা তোমাকে দেখেন এই কথার ধ্যান করা এটার নাম মনে মনে জিকির এটার নাম কি জিকির মনে মনে জিকির কাফি খিফা মনে মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় তোমার রবের জিকির করে দেখেন এই জিকির বুঝা অনেক বড় নেম আমাদের শেখ দাম বারাকাত আল্লাহ তালা আমি অনেক দিন বলছি আল্লাহ তালা তার দিলের মধ্যে জিকিরের প্রতি এই আগ্রহ উদ্দীপনা তা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ দিয়েছে যার কারণে দিবা নিশি তিনি ফিকির করেন যে উন্মতের জিকির বেশি বেশি করবে এবং জিকির সুন্নত মোতাবেক করবে হাদিসের যে জিকির হজরত কালকেও পরশু আমাদেরকে বললেন যে কোনো আলেম অম ব্যক্তির বাতানো জিকির সেটা যদি আমার কাছে গুরুত্বপূর্ণ হয় তো রসুলুল্লাহ সাল্ল আলিহাল্লামের জিকির সেটা তার চাইতে কত বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সুবহান এই যে জিকির বার পড়তে বলছেন এটা কে বলছেন আব্দুল কাদের জিলানি বলছেন এটা এটা জোনায়দ বাগদাদি বলছেন কে বলছেন রসুলুল্লাহ সাল্ল আলিহসাল্লাম তাহলে এটা কতটা দামি তাই জন্য হজরতের দিলের তামান্না যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে নিঃসৃত তার মুখে উচ্চারিত নবীজির বর্ণিত যেই মাসুর যেই মাসনুন জিকির উম্মদ যেন সেই জিকিরগুলো বেশি বেশি করে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি পড়বার জন্য কে বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন চারটি কালেমার যেই জিকির সুবহান আল্লাহ আকবর এই যে চার কালেমা আজকেও রাত্রে আপনার বললেন যে এই চারটি কালেমা একবার বলা নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তলাত আলাই হিসামসু আল্লাহ তালার ওই সূর্যটা কায়নাতের যত কিছুর উপরে পরে উদিত হয় সবগুলোর যা দাম রসুল বলেন এই চার কালেমা একবার বলা আমি মোহাম্মদের নিকট তার চাইতে বেশি দামি বেশি প্রিয় বলেন তো কেমন দাম তাহলে এই জন্য এই তসবিগুলো পড়া এই তসবিগুলো বারংবার পড়া এবং সুন্নত মোতাবেক পড়া আল্লাহ তালা এবং রসুল সাল্লা সাল্লামের নির্দেশনা মোতাবেক পড়া এটাই আমাদের জন্য উত্তম পাথেয় মুফাসরিনে ক্যারাম বলেন মনে মনে জিকিরের দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো মনে মনে আল্লাহ তালাকে স্মরণ রাখা আমার যেভাবে মনে চায় সেভাবে স্মরণ রাখা নাকি রসুল সাল্লীসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে বলেন রসুল সাল্লাম কিভাবে বলেছেন ফা ইনলাম ইয়ারাক তুমি আল্লাহ তালাকে না দেখলেও প্রতিটি মুহূর্তে আল্লাহ তালা তোমাকে দেখছেন এই মনোভাব নিয়ে আল্লাহ তালাকে স্মরণ কর এটা হলো মনে মনে আল্লাহ তালার জিকিরের এক ব্যাখ্যা যখন বান্দার অন্তরে আল্লাহ তালার এই জিকির বদ্ধমূল হয়ে যায় সদা সর্বদা আল্লাহ তালা যেহেতু আমাকে দেখছেন সুতরাং এই অবস্থায় কোন সাহসে আমি আল্লাহ তালার নাফরমানই করি এরকম মনোভাব যখন সৃষ্টি হয়ে যায় তখন তার অন্তরের জিকির হাসিল হয়ে যায় এই যে আল্লাহর একটা হুকুম যে বধকুর রব্বা কাফি নাফসিক তুমি অন্তরে মনে মনে আল্লাহ তালার জিকির করো এটা আল্লাহর হুকুম কিনা কথা বলেন না এটা আল্লাহ তালার হুকুম কিনা তাহলে আল্লাহ তালার এই যে হুকুম এই হুকুম আদায় হবে কিভাবে যখন আমার অন্তরে দিলের মধ্যে এই কথা আসবে সারাক্ষণ যে আল্লাহ আমাকে দেখছেন তাহলে অন্তরে আল্লাহ তালার জিকির এই কথার অর্থ কী বলেন অন্তরে এই কথা আসা যে আল্লাহ তালা আমাকে দেখছেন বলেন না আল্লাহ তালা আমাকে দেখছেন এই কথা দিলের মধ্যে সারাক্ষণ তৈরি হওয়া আশা উপলব্ধিতে এটাই হলো মনে মনে আল্লাহর জিকির করা মনে মনে কি করা আল্লাহ আর এটা অর্জন হওয়ার জন্য কি করতে হবে রিয়াজত মুজাহাদা আল্লাহ আল্লাহওয়ালার সোহবতে থেকে করতে হবে বলুন হঠাৎ করেই হয় না চেষ্টা করে করতে হয় চেষ্টা করতে করতে হয় মুজাহাদা করতে করতে রিয়াজত করতে করতে মানুষের অন্তরে যখন এই কথা বদ্ধমূল হয়ে যায় যে সদা সর্বদা আল্লাহ তালা আমাকে দেখছেন এমতাবস্থায় কোন সাহসে আল্লাহ তালার নাফরমানি করি তখন মনের জিকির হাসিল হয়ে গেল এটা তখন দিলের মধ্যে রাত গভীরেও জঙ্গলের পাশেও তখন এই কথা আসবে মনে আসবে ওই যে আপনারা শুনছেন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু একদিন রাত গভীরে এক বৃদ্ধা মহিলার ঘরের পাশে দাঁড়িয়ে শুনতেছিলেন যে মহিলা বলতেছিল কি যে তার মেয়েকে যে মা রাত্রিবেলা যে বকরির দুধ দহন করা হয়েছে তার সাথে কিছু পানি মেশাও তখন মেয়েটা বলল মা আমিরুল মুমিন অমর তালা আনহু তিনি সমস্ত মুসলমানদেরকে দুধের মধ্যে বকরির এই দুধ এর মধ্যে পানি মেশাইতে নিষেধ করেছেন তখন ওই বুড়া মা বলল আরে মেয়ে আমিরুল মুমিনিন কোথায় সে তো তার জায়গায় সে তো তার ঘরে শুয়ে আছে রাত গভীরে একাকী আর কে দেখবে তুমি পানি মেশাও এ তখন সেই মেয়ে বলছিল মা আমিরুল মুমিনিন অমর যদিও না দেখে তো কিন্তু আমিরুল মুমিনিনের যিনি মালিক আল্লাহ তিনি তো দেখছেন তো তাকে আড়াল করব কিভাবে শুধুমাত্র এই কথার বরকতে শুধুমাত্র এই তাকুয়ার বরকতে আল্লাহ ভীতির বরকতে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু ওই মেয়েটার সাথে হজরত ওমর রাদি আল্লাহ তালু তারা ছেলের বিবাহ করাইছিল অমর রাদি আল্লাহ তালুর ছেলের বউ মানে খলিফাতুল মুস্তিমিন আমিরুল মুমিনিনের পুত্র বধু হয়েছিল এক দুধওয়ালির মেয়ে এক দুধওয়ালির মেয়ে এবং এই বংশে এই মেয়ের নাতি আপনার এই যেই মেয়ে হজরতমর রাজি আল্লাহ তালুর পুত্রবধূ এই মেয়েরই নাতি অর্থাৎ এই মেয়েরই বংশধারায় পরবর্তীতে জন্ম নিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের অবিস্মরণীয় পঞ্চম খলিফা যাকে বলে হজরত ওমর ইবনে আবদুল আজিজ রাহমতুল্লাহ আলহ এটা এই মেয়ের বংশধারাতেই জন্ম নিয়েছে আল্লাহ তালা তাকোয়ার বরকতে নগদ পুরস্কার তো দিছেই খানদান বংশধারার মধ্যেও আল্লাহ তালা পুরস্কার দিছে আল্লাহ এটা হলো সঠিক পদ্ধতিতে যারা মেহনত করেন তাদের দৃষ্টিতে মনে মনে আল্লাহ তালার জিকির হাসিল হওয়ার ব্যাখ্যা আর যারা পিরালির নামে মানে পীরের নামে ভণ্ডামি করে এরা বলে মনের জিকির বড় জিকির জীবনে একবার করলেই হয় মনের মনের জিকির জিকির এক বড় জিকির অর্থাৎ এটা মনে মনে জিকির করে আর নামাজ রোজা হালাল হারাম পর্দা পুশিদা কিচ্ছুর কোনো বালাই নাই মনে মনে কি করে জিকির আমারে একবার একজনে বুঝাইছে যে ওনার পীর উনি নিজে আমারে বলতেছে হুজুর একদিন মুরিদরা আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে যাচ্ছে তো ওনারা হজরতকে বলছে হজরত আসরের ওয়াক্ত তো চলে যাচ্ছে তখন উনি একটা ধমক দিয়ে উঠছে আহ আল্লাহর দরবারে একটা মিটিং চলতেছিল তুমি আই সেখানে ডিস্টার্ব করলে মানে আসরের ওয়াক্ত চলে যায় ওনার পীর আল্লাহর দরবারে মিটিং করে আল্লাহ আমাদেরকে মাফ